কোরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ? দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে, খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আরিফ হোসেন আপনি লিখেছেন, কোরবানির সিজন সামনে রেখে গরু ছাগল মোটা তাজা করার জন্য খামারিরা গরুকে ফিড খাওয়ান, এটা কি জায়েজ? কোরবানির মৌসুম শুধু নয়, সারা বছর জুড়ে অনেকে এটা করে থাকেন, গরু ছাগল মোটা তাজা করার জন্য বিভিন্ন ওষুধ ইত্যাদি তাদেরকে খাওয়ান এবং এমন কিছু খাওয়ান যা গরুর শরীর হয়ে মানুষের শরীরে প্রবেশ করে এবং মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় এবং এগুলোর ফলশ্রুতিতে বড় বড় ব্যাধিতে মানুষ আক্রান্ত হয়ে যায়। সন্দেহাতীতভাবে এগুলো হারাম এবং গুনাহের কথা। একজন মুসলমান কোন অবস্থাতেই এরকম কোনো কিছু করতে পারেন না যাতে অন্য মুসলমান ক্ষতিগ্রস্ত হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা দরারা ওয়া লা দিরারা। ইসলামে নিজে ক্ষতিগ্রস্ত হওয়া এরকম যেরকম, এটা যেরকম জায়েজ নেই, নিজে জেনে শুনে ক্ষতির মুখোমুখি করা নিজেকে নিজে, আবার একইভাবে অন্যকে ক্ষতিগ্রস্ত করাও জায়েজ নেই। এজন্য কোনো মুসলমানের ক্ষতি হতে পারে, কোনো মানুষের ক্ষতি হতে পারে, কোনো মানুষ মৃত্যুর দিকে আপনার ধাবিত হয়ে যেতে পারে কিংবা তার কোনো রোগ স্থায়ী হয়ে যেতে পারে, বড় কোনো রোগের মুখোমুখি হতে পারে, এমন কোনো কাজ করা সম্পূর্ণভাবে হারাম। এটা মানুষ হত্যা করার সামিল বিধায়। আমাদের এই সমস্ত বিষয়ে যে সমস্ত ভাইয়েরা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরকে আমরা আল্লাহর ভয় যেন তাদের অন্তরে জাগ্রত হয়, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, দিন শেষে ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে যাবে, আমাদের আমল আমাদের কর্মগুলো নিয়ে আমাদের আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বিধায় আমরা যেন আল্লাহকে ভয় করি এবং এই ধরনের হারাম কাজ থেকে আমরা সরে আসি এবং মুনাফা আমরা কম করব এবং চেষ্টা করব হালাল উপার্জন করে নিজে যদি আর্থিক অনটন থেকে খুব বেশি বের হতে না পারি তবু সেটাকে মেনে নিব, তারপরও আমি হারামকে কোনো অবস্থাতে মেনে নিব না। জোবের আহমদ আপনি লিখেছেন, দাদির সাথে নাতির বিয়ে হয়েছে মর্মে একটি খবর ভাইরাল হয়েছে, খবরটার সত্যতা শতভাগ নিশ্চিত নয়। আমার প্রশ্ন হলো, সত্য হলে এটা শরীয়ত সম্মত কিনা? আল্লাহ মাফ করুক, এরকম যদি কেউ করে থাকে সেটা অবশ্যই গুনাহ এবং হারাম, এ বিয়ে মোটেই বিশুদ্ধ হয়নি এবং এটি ফাসিদ বাতিল। দাদির সাথে নাতির কোনো বিয়ে হতে পারে না, কারণ দাদি এবং নাতি একে অন্যের মাহারাম এবং তাদের সাথে আজীবনের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হারাম। দাদি মানে হলো বাবার মা, যদি বাবার মা হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে তার সাথে বাবার মতো মায়ের মতো শ্রদ্ধার সম্পর্ক, সেখানে বিয়ে করা কোনো অবস্থাতে জায়েজ নেই, হারাম। কিয়ামতের আগে অনেক হাস্যকর বিষয় আমাদেরকে শুনতে হবে এবং অনেক এমন অবাস্তব বিষয় এবং এমন আপনার বিদ্ঘটে বিষয় আমাদেরকে শুনতে হবে যা আসলে কিয়ামতের লক্ষণ এবং যা আমরা কখনো আশা করিনি এবং কল্পনাও করিনি। আল্লাহ তাআলা এই ধরনের ভয়াবহ বিষয়গুলো থেকে আমাদেরকে হেফাজত করুন।